তৃণমূল নেতা কর্মীদের ওপর যেভাবে আজকে হামলার ঘটনা ঘটে আপনাদেরকে আগেও দেখিয়েছি সেই ছবি, আপনার আগরতলা পূর্ব মহিলা থানায় দুষ্কৃতি তাণ্ডব চলে, আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি। সায়নীর বিরুদ্ধে অভিযোগ ছিল, গতকাল তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা চলাকালীন গাড়ির মধ্যে বসে বিজেপি সমর্থকদের উত্তক্ত করেন, ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি ছিলেন সায়নী ঘোষে। সায়নী ঘোষকে দীর্ঘক্ষণ থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ত্রিপুরায় তুলকালাম, গ্রেফতার সায়নী ঘোষ। আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রিপুরায় তুলকালাম, গ্রেফতার সায়নী ঘোষ। দেখছেন এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা রেখেছি, সুদীপ রাহা, তৃণমূল যুব নেতা সুদীপ রাহার ফেসবুক পোস্টের ছবি দেখছেন আপনারা, সেই মুহূর্তের ছবি। আর এই মুহূর্তে যে খবর রয়েছে, আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ, প্রথমে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, তারপর গ্রেফতার করা হলো সায়নী ঘোষকে। ত্রিপুরায় তুলকালাম পরিস্থিতি, আগরতলায় গ্রেফতার হলেন সায়নী ঘোষ, যে অভিযোগ তার বিরুদ্ধে এনেছে পুলিশ। তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা চলাকালীন গতকাল গাড়ির মধ্যে বসে বিজেপি সমর্থকদের উত্তক্ত করেন, যদিও সায়নী ঘোষের পাল্টা দাবি ছিল ভিত্তিহীন অভিযোগ। তুলকালাম পরিস্থিতি ত্রিপুরায়, আবার উত্তপ্ত ত্রিপুরা, গ্রেফতার হলেন সায়নী ঘোষ। একেবারে শুরু থেকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সায়নী ঘোষকে তলব করা হয়, তারপর একেবারে থানার মধ্যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে যে খবর রয়েছে, সায়নী ঘোষ গ্রেফতার, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহর সঙ্গে। প্রসেনজিৎ, একেবারে পাপিয়া, যে খবরে আমরা সারাদিন ভর নজর রাখছিলাম ঠিক সেই খবরে একেবারে জটিলতা সৃষ্টি হয়েছিল বলে কিছুক্ষণ আগে কুণাল ঘোষ এসে জানিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে থানা থেকে একটি সূত্র জানাচ্ছে 307 ধারা অনুসারে সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতালে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হবে, তারপর হয়তো সোপর্দ করা হবে আদালতে। এই মুহূর্তে দীর্ঘ জেরার পর মাঝে আবার জেরার মাধ্যমে কি কারণে গ্রেফতার করা হলো সায়নী ঘোষকে, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি কুণাল ঘোষের সঙ্গে একেবারে ধারা নিয়ে তুমুল বিবাদ বাদ বিতর্ক চলে পুলিশের মধ্যে। ঠিক একেবারেই পুলিশ জানাচ্ছে 307 ধারা অনুসারে তাকে গ্রেফতার করা হয়েছে, যদিও এটা সূত্র মারফত আমাদের কাছে খবর, এখনো পুলিশের কোনো আধিকারিক মুখ খুলতে চাইছেন না ক্যামেরার সামনে, কিন্তু ভেতর থেকে যে খবর এসছে যে সায়নী ঘোষকে গ্রেফতার দেখানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে হাসপাতাল নিয়ে যাওয়া হবে এবং দু দফায় এই তাকে জেরা করা হয়েছে সেই খবরে আমরা ছিলাম। মাঝেই যখন গণ্ডগোল সৃষ্টি হয়ে যায় তখন জেরা বন্ধ হয়ে যায় একটা সময়, তারপর আচমকাই সেখানে শুরু হয় জেরা এবং সেই জেরার পর তাকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।